আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। তোমাদের আজকে আমি অনুশীলনী এক থেকে ইসলামের মান নির্ণয় কথায় লেখো অঙ্কে লেখো অঙ্ক শেখাবো। ইতিপূর্বে ক্লাসে তাই শিখিয়েছিলাম, আবারও তোমাদেরকে পুনরায় এই ক্লাসগুলো যথাযথ নিয়মে তোমরা বাসায় শিখবে এবং আমার ক্লাসকে তোমরা ফলো করবে। অনুসরণ করলে তোমরা চতুর্থ শ্রেণীর বিষয়গণিত অনুশীলনী 1.1 এর আমরা আজকে স্থানীয় মান নির্ণয় করব। স্থানীয় মান ধরো এখানে আছে 6, 7, 3, 2, 1। আমরা এইভাবে টেনে আর দিয়ে
আমরা আট দিয়ে আমরা এখানে বাকি আছে কয়টা সংখ্যা 1 2 3 4 5 পাঁচটা সংখ্যা নিলাম 1 2 3 4 5 এবার হচ্ছে 7 7 এর স্থানীয় মান 7 একক দশক শতক ষষ্ঠ লক্ষ নিযুত 7 নিযুত সমান সমান 7 লিখে আমরা 1 2 3 4 5 6 ছটা শূন্য দিব 1 2 3 1 2 3 ছটা শূন্য হয়ে গেল এভাবে ওই স্থানীয় মান নির্ণয় করা যায় তবে তোমাদের বইতে 10 এ 10 স্থানীয় মান নির্ণয় করেছে এইভাবেই তোমাদের ভাষায় করা উচিত আমি আবার একটা মান স্থানীয় মান নির্ণয় শিখিয়ে দিচ্ছি আমাদের এক দশক শতক হাজার কোটি লক্ষ নিযুত কোটি এটা আমাদেরকে শিখতে হবে আমরা যদি আবার এখানে 6 3 9 0 1 2 এখন আমরা এখানে দেখা দিলাম 2 এর স্থানীয় মান স্থানীয়
আশা করি তোমরা আজকের ক্লাসটা তোমাদের ভালো লাগছে। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকো।